প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের উভয়ের জন্য রয়েছে খুশির খবর। তোমাদের জন্য রয়েছে অফিশিয়াল আপডেট। ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফ থেকে উভয় ছাত্রছাত্রীর জন্য রয়েছে অত্যন্ত খুশির সংবাদ। ইউজিসির তরফ থেকে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এবং কলেজে পড়া পঠনরত ছাত্রছাত্রীদের জন্য কি খুশির খবর রয়েছে, বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে, সম্পূর্ণটাই বিস্তারিত এক্সপ্লেন করব। তার আগে প্রত্যেককে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ও ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। বন্ধুরা, সবার প্রথমে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য যে সুখবর রয়েছে সেটা জানাবো, তারপরে কলেজের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কি খবর রয়েছে সেটা জানাবো। সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের সকলের সিলেবাস শেষ করতে এবছর অনেক ধরনের সমস্যা হয়েছে। এ অনেকেই সিলেবাস কমপ্লিটভাবে শেষ করতে পারোনি, এই কারণে তোমাদের অনেকেরই চিন্তা রয়েছে, সঠিক কলেজ পাবো তো, সঠিকভাবে ভর্তি হতে পারবো তো, আমি এই সাবজেক্টে অনার্স নিতে চাই, অনার্স পাবো তো। তো এই সমস্ত চিন্তা এখন দূরে সরিয়ে রাখো, কারণ ইউজিসির নতুন বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ মাধ্যমিকের যতই তুমি নম্বর পাও বা কম নম্বর পাও, সেই নম্বরের ওপর নির্ভর করে কিন্তু তোমাকে কলেজে ভর্তি করা হবে না। যারা কম নম্বর পাবে অনেকেই কলেজে ভর্তি হতে পারে না, এরকমটি আর হবে না। উচ্চ মাধ্যমিকের কোনো মার্কস লাগবে না কলেজে ভর্তি হতে, ইউজিসির এই নোটিশে বলা হয়েছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী অনেকে ইউজিসি সম্পর্কে জানো না, যেমন আমাদের মাধ্যমিক পরীক্ষাকে চালনা করার জন্য বোর্ড রয়েছে WBBSC, তেমনই উচ্চ মাধ্যমিককে পরিচালনা করার জন্য ও রয়েছে WBCHSC, ওয়েস্ট বেঙ্গল হায়ার কাউন্সিল এডুকেশন। তো এই একই রকমভাবে কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিকে চালনা করার জন্য একটি সেন্ট্রাল অল বোর্ড রয়েছে, যেটাকে বলা হয় ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। যেমনভাবে একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিকের ভর্তি, ক্লাস এবং পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করে WBCHSC, তেমনভাবেই কলেজের ক্লাস, ভর্তি, পরীক্ষা নিয়ে এ বিজ্ঞপ্তি জারি করে হচ্ছে ইউজিসি। তো ওই ইউজিসির তরফ থেকেই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নম্বরের ভিত্তিতে আর কলেজে ভর্তি হবে না, তোমাদের দিতে হবে প্রবেশিকা পরীক্ষা। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো তার আধারে তুমি সাবজেক্ট নিতে পারবে না, তুমি ভর্তি হতে পারবে না। তোমাকে ফর্ম ফিল আপ করার পর তোমাকে দিতে হবে এন্ট্রান্স এক্সাম, CUET, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, এই পরীক্ষা তোমাদের দিতে হবে। এই পরীক্ষা দেওয়ার পর তুমি উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হতে পারবে। এই পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে তুমি কলেজে ভর্তি হবে, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো তার ওপর ভিত্তি করে কিন্তু তুমি কলেজে ভর্তি হবে না, যেটা এই মুহূর্তে ইউজিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল যদি কোনো রকমভাবে খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে এন্ট্রান্স এক্সাম রয়েছে, এই এক্সামের দরুন কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে, যেটা তোমাদের জন্য সুখবর। ওর এবং দ্বিতীয় যারা কলেজে ছাত্রছাত্রী রয়েছে, যারা গ্র্যাজুয়েশন করছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের প্রত্যেকের জন্য যে সুখবরটা রয়েছে, তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে নম্বর তোমরা পাও সেই নম্বরের ওপর ভিত্তি করে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয়, কিন্তু এবার থেকে সেটা আর হবে না ইউজিসির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী। অর্থাৎ ইউজি করার পর যখন তুমি পিজির জন্য ভর্তি হবে তখনও কিন্তু তোমাদের CUET PG-র এক্সাম দিতে হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক থেকে কলেজে ভর্তি হবে, উচ্চ মাধ্যমিকের নম্বরের ওপর বেস করে তোমরা গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারবে না। CUET অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ইউজি দিতে হবে, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, তাদেরও কিন্তু গ্র্যাজুয়েশনের নম্বর দিয়ে ভর্তি হতে পারবে না, তাদেরকেও এন্ট্রান্স টেস্ট দিতে হবে। CUET PG অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট PG দিতে হবে, তাহলেই তোমরা অ্যাকচুয়ালি PG-তে ভর্তি হতে পারবে, যেটা এই মুহূর্তে ইউজিসির তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমরা অনেকেই মনে করতে পারো যে আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে অ্যাকচুয়ালি কলেজে ভর্তি হচ্ছে না, সেক্ষেত্রে আবার একটা টেস্ট দিতে হচ্ছে, সেক্ষেত্রে তো আমাদের আরও সমস্যা, খুশির খবর কি হলো? তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, এক্ষেত্রে তোমরা এক্সট্রা বেনিফিট পাবেই পাবে, সেটা এক কথায় বলে বোঝানো যাবে না। সেই কারণে তোমরা যদি কমেন্ট করো, ডেডিকেটেড একটা ভিডিও আমি বানিয়ে দেবো, যেখানে এই যে এন্ট্রান্স টেস্ট রয়েছে সেই টেস্ট তোমাদের দিয়ে অ্যাডমিশন নিলে কী কী সুবিধা তোমরা পেতে পারো,
সরাসরি আমি সেই ভিডিওতে এক্সপ্লেন করে তোমাদের বলে দেবো। তো প্রত্যেকেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিওতে ইউজিসির নতুন বিজ্ঞপ্তি। এই নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।